আপনার হয়ে যাচ্ছে এত গন্ডগোল। নাম যাবেদ, আমার খালা আমাকে ফোন করে আমি আসি না, কিন্তু পর আসে দেখি আমার ভাই মাথা মাটাইছে, রুল পিছিয়ে পাঠাইছে, মামলা করতে গেছে, মামলা নেয়নি নেয়নি, রিটার্ন আসছি বাসায়। এখান থেকে গেছি বড় বিশ চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান মাইক ডাউন করছে আমাদের ওখানকার লোকজন দিয়ে, চেয়ারম্যান এখন আমরা সব চেয়ারম্যান ছিল তার কাছে গেছি, আমার মাথা দেখাইছি, রক্ত দেখাইছি, আমার বিচার পাইনি, আমি আমাদের মায়ের ভয়ের মুখায় চলে আসছি, আমার রক্ত ভাইকে মারছে, আমাকে মারছে, আসার পর বিচার পাইনি, থানায় যায়, থানায় কালকে লাশ দিচ্ছে, বলতো যে বিষ খাইছে, বিষ তো খায়নি আমার ভাই, ওরা কেন বলবে বিষ খাইছে, আমি বিচার চাই না, আমি বিচার চাই না। ডাক্তার কিভাবে রিপোর্ট আছে স্যার? এই দেখেন স্যার, তিনটা বাচ্চা স্যার, ছোট ছোট তিনটা বাচ্চা, এই বাচ্চাগুলো কি হবে স্যার? আমাদের এটাই অনুরোধ, আপনারা একটা সুস্থ বিচার করেন। প্রথম থেকে বলেন একটা গাড়ি ঘোড়া ভাঙে দিলে পরে কি করবেন? হাসপাতালে ছিল, হাসপাতাল থেকে আবার বাসায় আসছে, বাসায় আসে আবার বাসায় থেকে রংপুর নিয়ে গেছে, মীমাংসা করার জন্য বড়বিশে গেছে, বড়বিশ সুদ্ধা ফেলে শুনছে মানুষের আবার মার ছেলেটাকে, ছেলেটাকে বল, ছেলেটা বলছে আমার লজ্জা স্থান আমার অবস্থা কি, তারপর আমাকে মারেন, তারপরও মারছে স্যার, এটা বিচার আমরা চাই সুস্থ, কেমন নির্যাতন স্যার, আমরা কোন দেশে বাস করি স্যার, কোন দেশে বাস করি আমরা? তবে এই ঝগড়াটার ইয়ে যখন গাজিয়ানপুর যায় যায় যাওয়ার পরে জামি থেকে গোসল করতেছিল, গোসল করে আপনারাও জানেন গোসল করার অবস্থা কেমন থাকে মানুষটি, তখন মহিলাটা তখন দৌড়ে যায় ওই গোসলখানায় যায়, ওর লিঙ্গ তো চাপা ধরছে, লিঙ্গ তো চাপা ধরে ঝুলেছিল, তারপর ও অমনি অজ্ঞান হয়ে যায়, তারপর ওইটা তখন আমরা সবাই বিচার চাই, আমার ভাই বিষ খাইছে, ওই ডাক্তার এখানে আসবে, মাথার উপর লাশ লড়বে, লাশ লড়বে, তার এর বিচার কি হবে?